বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, দুর্গাপূজা সাঙ্গ হয়েছে, তবে এখনো সব আনন্দ কিন্তু শেষ হয়নি। অবশ্যই ত্রিপুরা সরকারের যে 2019 সালে প্রথমবার যে কার্নিভাল আয়োজন করা হয়েছিল, যেটা 2020 এবং 2021 সালে অবশ্যই কোভিডের জন্য বন্ধ ছিল, সেই কার্নিভাল আবারও কিন্তু 2022 সালে হতে চলেছে। এবং এই কার্নিভালকে কেন্দ্র করে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি কিন্তু নিয়ে নিয়েছে ত্রিপুরা সরকার এবং তার পাশাপাশি যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন প্রত্যেকে। রাস্তাতে সুন্দরভাবে আলপনা করা থেকে শুরু করে স্টেজ সেট করা, লাইট সেট করা, সমস্ত বিষয়ে রাতভর জেগে কর্মীরা কিন্তু কাজ করেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে আরো অনেক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন গতকাল গভীর রাত পর্যন্ত, এবং গোটা রাত জেগে কর্মীরা কিন্তু কাজ করেছেন। আর্টিস্টরা গোটা রাস্তা জুড়ে খুব সুন্দরভাবে বিভিন্ন পেন্টিং তুলে ধরেছেন, এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে যে রাস্তা ধরে কার্নিভালে 50টা ক্লাব যাবে নিরঞ্জনের জন্য, সেই গোটা রাস্তাটাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আগরতলার মায়ের গমন নিয়ে রাতভর চলেছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের চরম ব্যস্ততা, এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু চলেছে প্রস্তুতি। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, তারাও কিন্তু বারংবার গিয়ে সেই কার্নিভালের যে প্রস্তুতি সেটা প্রত্যক্ষ করেছেন, এবং সেখানে পরিদর্শন করে কোনো ত্রুটি রয়েছে কিনা, কোনোভাবে কোনো কিছু গ্যাপিং রয়েছে কিনা, সমস্ত কিছুই কিন্তু তারা দেখেছেন এবং পরিদর্শন করেছেন। মায়ের গমন শীর্ষক এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে রাজ্যের সাধারণ মানুষের মধ্যেও, এবং তার পাশাপাশি মায়ের গমন 2022 হতে চলেছে আজকে বিকেল 5টা থেকেই শুরু হতে চলেছে, এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নানান রকমের অনুষ্ঠান কিন্তু হাতে নেওয়া হয়েছে। সেখানে অতিথিদের মধ্যে অবশ্যই কিন্তু উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এবং তার পাশাপাশি রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রেবতী ত্রিপুরা, পুরনিগমের মেয়র দীপক মজুমদার এবং রাজীব ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপির প্রদেশ বিজেপির সভাপতি, প্রত্যেকেই কিন্তু উপস্থিত থাকবেন। এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে প্রস্তুতি কোনোভাবেই যাতে কোনো দিকেই ত্রুটি না থাকে, বিভিন্ন যারা আর্টিস্টরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু নিরলসভাবে খেটে চলেছেন। গতকাল গভীর রাত পর্যন্ত কাজ চলেছে, এবং সেখানে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে আরো অন্যান্যরা তারা কাজে হাত লাগিয়েছেন, এবং একই রকমভাবে খুব দ্রুততার সহিত যাতে কাজ শেষ হয়, এবং খুব সুন্দরভাবে যাতে আজকের দিনে দাঁড়িয়ে কার্নিভাল গত বছরের তুলনায় যাতে আরো অনেক অংশে ভালো হয়, সেই চেষ্টায় কিন্তু করছেন প্রত্যেকে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।